ये है एबीसी न्यूज़ AGTLive। ये है एबीसी न्यूज़ AGTLive। लिसन टू एबीसी न्यूज़ AGTLive। প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবশ্যই ধন্যবাদ দেব আজকে উনি মন কি বাত উপর যে যে বিষয়গুলো রেখেছে বিভিন্ন যেসব উদাহরণ আমাদের সামনে উনি রেখেছেন এগুলি সত্যিই অনুপ্রেরণা যোগায় আমাদের বিশেষ করে যুবা দিবসকে কীভাবে আমরা পালন করব ইস্ট এবার যে ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত যখন সূর্যোদয় হবে এবং অস্ত যাবে এবং সেইভাবে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন জায়গায় যেন ওই সেই অনুসারে যেন যোগাকে মানুষ মানা হয় সেইভাবেও উনি মানে অনুরোধ করেছেন সমস্ত দেশবাসীর কাছে। উনি এটাও বলেছেন বিভিন্ন তীর্থক্ষেত্রে আমরা দেখেছি তীর্থক্ষেত্রে যারা যান ধর্ম প্রাণ যারা মানুষ তারা যান সেখানে অনেক সময় নোংরা বা আবর্জনা অনেক সময় খাওয়া দাওয়া ফেলে দেয়, তো সেখানে এটা তো থাকেই, ওনাদের কাছেও অনুরোধ করেছেন যেন না ওখানে সুগন্ধ ফেলবে বা এ ধরনের কাজ করবে। আবার অপরদিকে এটাও বলেছেন যে কিছু লোক আছে তারা ধর্মপ্রাণ মানুষ সেখানে এটাকে পরিষ্কারও করেছেন, তো সব দিক দিয়ে মিলিয়ে উনি খারাপটাও বললেন ভালোটাও বললেন যে আমাদের সব দিকে নজর রাখা উচিত, স্বচ্ছ ভারত অভিযানের কথাও বললেন আর বিভিন্ন যেসব উদাহরণ আরে আরও দিলেন উনি, বিশেষ করে এসএসজি গ্রুপের বিভিন্ন দল বানাচ্ছেন বিভিন্ন প্রদেশের যারা এবং আত্মনির্ভর ভারত বানানোর জন্য আত্মনির্ভর প্রদেশ বানানোর যেসব কথাগুলো উনি উদাহরণস্বরূপ বলেছেন সেইগুলো তো আমাদের সত্যিই হৃদয়ে স্থান পেয়েছে। এবং আমি ত্রিপুরাবাসীর কাছে অনুরোধ করব সবাইকে এখানে যারা আমাদের কার্যকর্তারা এখানে আছেন তাদের কাছেও বলব আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বিষয়গুলো আজকে এখানে উদাহরণ দিয়ে যেভাবে আমাদের বোঝাতে চেয়েছেন সেগুলো যেন আমরা অনুসরণ করি। এবং উনি আরও যেসব কথাগুলো বললেন যে বিশেষ করে যোগা দিবসকে যদি আমরা ঠিকভাবে আমরা পালন করি তাহলে শরীরের যেসব আমাদের রোগ আমাদের মধ্যে স্থান পায় সেই রোগ থেকেও আমরা মুক্তি পেতে পারি, আরও বিভিন্ন বিষয়ে উনি বলেছেন এবং আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং আগামী দিন সেইভাবে আমরা পরিবেশ দিবস ইতিবাচক পদক্ষেপ নিতে আবেদন করে সেই বিষয়ে আপনি রাজ্যের মানুষের প্রতি পরিবেশের নিশ্চয়ই পরিবেশ তো ভালোই রাখতেই হবে এবং উনি এটাও বলেছেন যে পরিবেশ যেন ভালো থাকে বিভিন্ন জায়গায় একটা আমাদের মধ্যে আমরাও ঠিক সেইভাবেই আমি চিন্তা করছি আমাদের সেইভাবে সবাইকে আমি বলব যে প্রতিদিন একটা করে যেন গাছ সবাই লাগায় এবং গাছ আমাদের জীবন প্রাণ। উনি এটাও বলেছেন যে কাক পক্ষী যেটা আগেও আমাদের বিভিন্ন যে আমাদের কর্ম